প্রচার শুরু করলেন মল্লিকার্জুন খড়গে। গুজরাট থেকে শুরু করলেন তার নির্বাচনী প্রচার। সাবরমতী আশ্রমে গিয়ে গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়ে শুরু করেন প্রচার। কংগ্রেসের সভাপতি নির্বাচনে প্রার্থী মল্লিকার্জুন খড়গে। কংগ্রেসের অন্দরের মতে খড়গেই গান্ধী পরিবারের মনোনীত প্রার্থী, তবে সে কথা মানছে না গান্ধী পরিবার। একই কথা নির্বাচনে খড়গের প্রতিপক্ষ শশী থারুরেরও। কেরল থেকে লোকসভায় নির্বাচিত কংগ্রেসের সাংসদ শশী থারুরের দাবি, কোনো পক্ষ নেবে না গান্ধী পরিবার। মনে করা হচ্ছে ভোটদানেও বিরত থাকতে পারেন সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা গান্ধীরা। তাই মনোনয়নপত্র পেশ করেই প্রচারে নেমে পড়েছিলেন শশী থারুর। এবার প্রচারে নামলেন মল্লিকার্জুন খড়গে। শুক্রবার তিনি প্রচার শুরু করলেন গুজরাটের মাটি থেকে। প্রচার শুরুর আগে তিনি যান গান্ধীজি সাবরমতী আশ্রমে। আহমেদাবাদে গিয়েও শ্রদ্ধা জানান গান্ধীজিকে। শনিবার আহমেদাবাদে প্রদেশ কংগ্রেস দপ্তরে নিজের সমর্থনে সভা করবেন মল্লিকার্জুন। কংগ্রেস নেতৃত্বের নির্দেশ, দুই প্রার্থী প্রচার করবেন নিজের মতো করে, যাদের ইচ্ছা সেখানে উপস্থিত থাকবেন, কিন্তু কারো পক্ষে প্রচার করতে পারবেন না প্রদেশ কংগ্রেস সভাপতিরা। সৌজন্যবশত তারা দুই প্রার্থীর সঙ্গেই উপস্থিত থাকবেন, সভা বৈঠকের ব্যবস্থা করে দেবেন। সেই নীতি মেনেই চলছে সব রাজ্যের প্রদেশ নেতৃত্ব। মল্লিকার্জুনের ক্ষেত্রেও সেই নীতিই মেনে চলতে হবে গুজরাটের প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে। কিন্তু প্রচারে কংগ্রেসের ভোটার নেতাদের সেভাবে পাচ্ছেন না শশী থারুর। নিজের রাজ্য কেরালেও কংগ্রেস নেতাদের প্রথম পছন্দ মল্লিকার্জুন খড়গেকেই। তামিলনাড়ুতে 900 জন ভোটার নেতাকে প্রচার সভায় আমন্ত্রণ জানিয়েছিলেন থারুর, কিন্তু উপস্থিত হয়েছিলেন মাত্র 12 জন। রাজ্যে রাজ্যে মল্লিকার্জুনের সভাগুলোর ছবি দেখে বোঝা যাবে পরবর্তী কংগ্রেস সভাপতির দৌড়ে কে এগিয়ে। কংগ্রেস সভাপতি নির্বাচন 17ই অক্টোবর, গণনা ও ফল ঘোষণা 19শে অক্টোবর। সাবরমতী বা আহমেদাবাদের ছবি বলছে এগিয়ে মল্লিকার্জুন খড়গেই। গান্ধী পরিবারের এই বিশ্বস্ত নেতাই সম্ভবত হতে চলেছেন কংগ্রেসের পরবর্তী সভাপতি। কলকাতা টিভি।